ওয়ালাইকুম আসসালাম আমাদের দিনী ভাই অনিক নামে বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে যে সমস্ত পুরুষরা নারীদের দিকে বিনা প্রয়োজনে দৃষ্টিপাত করে এবং যে সমস্ত নারীরা পুরুষের দিকে দৃষ্টিপাত করে এদের ব্যাপার শরীয়ত কি বলে শরীয়তের হুকুম কি সেটা সম্পর্কে জানতে চেয়েছেন জি সময় ভাই প্রশ্ন করার জন্য ধন্যবাদ পবিত্র আল কোরআনে আমরা জানি যে আয়াতের মাধ্যমে আল্লাহ পর্দা ফরস করে দিয়েছেন যেমন সুরান নোর তিরিশ নাম্বার আয়াতে সেখানে আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লামকে হুকুম করেছেন আদেশ করেছেন যে আপনি মমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনত রাখে তাদের চক্ষু অবনত রাখে অনুরূপভাবে একত্রিশ নম্বর আয়াতে নারীদের লক্ষ্য করে বলেন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহামকে লক্ষ্য করে বলেন যে আপনি হুকুম করেন আদেশ করেন মমিন মহিলা মহিলাদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনত রাখে মানে পুরুষ এবং নারী উভয়ের জন্যই আল্লাহ তালা আদেশ করেছেন যেন তারা দৃষ্টিশক্তি অবনত রাখে অনর্থক বিনা প্রয়োজনে কারো দিকে তাকিয়ে দেখা এটা এই জন্য হাদিস দ্বারা একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে বিনা প্রয়োজনে একান্ত প্রয়োজন হলে সেটা ভিন্ন কথা কিন্তু বিনা প্রয়োজনে কারোর দিকে কোন পুরুষ কোন নারীর দিকে তাকাবে এটা যায় না হারাম হঠাৎ করে যে চক্ষু পড়ে যায় তাহলে সেটা আল্লাহ ক্ষমা করবেন সেটা আল্লাহ ধরবেন না এবং চোখ মানে দৃষ্টি যদি কোনো বেগানা নারীর দিকে কোনো পুরুষের চোখ চলে যায় তাহলে সাথে সাথে ফিরিয়ে নিতে হবে এটা আল্লাহ ক্ষমা করবেন কিন্তু এরপরে যদি আবার তাকানো হয় তখন সেটা আল্লাহ ধরবেন মর্মে হাদিস রয়েছে সোনানগঞ্জে এখন কথা হল নারীরা পুরুষদের দিকে তাকাতে পারবে কিনা একই হুকুম মানে পুরুষরা যদি প্রয়োজনে ছাড়া এমনিতে তাকায় নারীদের দিকে তাহলে সেটা হারাম কিন্তু নারীরা যদি পুরুষের দিকে তাকায় উদ্দেশ্য খারাপ করে তাহলে সেটা হারাম কিন্তু এমনিতেই যদি কোনো পুরুষের দিকে তাকাই যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি যেমন আমাদের অনেক আলোচনা ভিডিও আলোচনা আছে ভিডিও অডিও সব ধরনের আলোচনা আছে তো ভিডিও আলোচনা করতে গিয়ে অথবা আমাদের যে সমস্ত মাসাইকদের আলোচনা রয়েছে ভিডিও সে আলোচনা যদি তারা দেখে টেলিভিশনে বা এমনিতে মোবাইল ছেটে এভাবে তাহলে কি সেটা হারাম হবে এখানে কথা হলো দুইটি প্রথম কথা হলো যে যদি নারীরা তাদের কুমাতলবের দৃষ্টিতে তাকায় তাহলে সেটা হারাম আর যদি এমন হয় যে শুধুমাত্র দৃষ্টি দিয়েছেন দেখার জন্য বা আলোচনা শোনার জন্য যেমন টেলিভিশনে খবর পড়তেছে পুরুষরা অথবা আপনার কোনো আলেম আলোচনা করছে সে আলেমের আলোচনা শুনছে যেমন ডক্টর জাকির নায়কের আলোচনা সারা বিশ্বের বলা চলে প্রায় বিশ্বের মুসলিমরা শুনে থাকে দেখে থাকে নারী পুরুষ সবাই দেখে থাকে এক্ষেত্রে আমরা বলবো যদি তার কোন নজর না হয় মানে উদ্দেশ্য যদি খারাপ না হয় তাহলে তাদের দেখাতে কোনো পাপ হবে না নারীরা পুরুষদের দেখতে পারে তাকাতে পারে বোখারি শরীফ থেকে দলিল নেওয়া যায় মা ইশারা দেল্লাহাকে আল্লাহ রসুল সাহাশাম ওই যে হাফসিদের খেলা মসজিদের নবমীতে খেলা করছিলেন তো মা আয়সাকে আল্লাহ রসুল তৃপ্তি সহকারে খেলা দেখাইছেন মা আয়সাকে আড়াল করে রেখেছিল আল্লাহ রসুল সাহাশাম আর মা আয়সা দেখেছিলেন এভাবে যতক্ষণ তিনি পছন্দ করেছেন খেলা দেখতে ততক্ষণ দেখিয়েছেন বা যতক্ষণ তার তৃপ্তি নাম উঠেছে ততক্ষণ খেলা দেখিয়েছেন বোখারির হাদিস এই জন্য আমাদের কাছে দলিল রয়েছে যে নারীরা পুরুষদের দিকে লক্ষ্য করতে পারে তাকাতে পারে কিন্তু পুরুষরা নারীদের নারীদের দিকে দিকে তাকাবে তাকাবে না না এটা এটা নেই হ্যাঁ পুরুষরা নারীদের দিকে তাকাবে না বিনা প্রয়োজনে তাদের দিকে তাকানো জায়েজ নেই প্রয়োজন যেমন কোনো ডাক্তার যদি তার চেহারার দিকে তাকানো মনে করে চেহারা অনেক চোখ পরীক্ষা করে দাঁত দাঁত ডেন্টাল ডাক্তার দাঁত দাঁতের চিকিৎসা দেয় হ্যাঁ বা চেহারায় কোনো রোগের নিশানা বা নিদর্শন হলে সেটা দেখে এগুলো প্রয়োজন যদি হয় তাহলে তাকাবে বা চেহারা খোলা যদি প্রয়োজন মনে করে মহিলারা সেক্ষেত্রে কোন পুরুষদের দেখে তাহলে সেটা সমস্যা নাই তাছাড়া এমনিতেই সাধারণভাবে মহিলাদের দিকে পুরুষরা দৃষ্টিপাত করবে নন মাহরাম মহিলাদের দিকে এটা জায়জ নাই এটা হারাম আর এই দৃষ্টিপাত করাটা বেগানা নারীদের দিকে ছেলেরা তাকাবে বা ছেলেদের দিকে নারীরা তাকাবে ওই উদ্দেশ্যে সাহাত উদ্দেশ্যে তাহলে সেটা হারাম কিন্তু এমনিতেই যদি তাকাই নারীরা ছেলেদের দিকে পা পাবে না কিন্তু ছেলেদের জন্য ওটা যায় নাই বিশেষ ছাড়া তাদের দিকে তাকানো যাবে না আর এই তাকানোটা আমি বলে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন এ জাতীয় পাপগুলো ছবিরা গোনার ভিতরে ধরা হয়েছে আর কি নারীদের দিকে তাকানো বা নারীরা পুরুষের দিকে তাকানো কুমতবে এই তাকানোটা এটা কাবিরা গোনার ভিতরে কাবিরা কাবিরা গোনায় পৌঁছায় না তবে এগুলো তাকাতাকি করতে করতে হয়তো বা কাবিরা গোনার দিকে ধাবিত হতে পারে এই জন্য আল্লাহ হারাম করেছেন তো হ্যাঁ এভাবে নজর দেওয়া তাকানো এটা কাবিরা গোনার দিকে নেওয়া হয়নি বা কাবিরা গোনার অন্তর্ভুক্ত নয় তো জাহাগ সময় তো ভাইরা আমরা এ থেকে বুঝলাম যে নারী পুরুষ একে অপরের দিকে বিশেষ কারণ ছাড়া তাকানো জায়জ নেই আর নারীরা বিশেষ বিশেষ কারণে যেমন আল্লাহ রসুলের বিবিকে খেলা দেখিয়েছেন হাফসিদের খেলা বৈধ খেলা অনুরূপ ভাবে কোন আলেম যদি আলোচনা করে মহিলারা সেটা সেদিকে পুরুষকে দেখতে পারে সে আলেমকে দেখতে পারে তাকাতে পারে সেদিকে হ্যাঁ যদি তাদের কুমতলব না থাকে তাহলে দেখাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম